একটা ওই ওটা নিয়ে নিই আপনাদের ডিআরএস যেহেতু নাই এডিআরএস বা ইউডিআরএস ইউজ করা হচ্ছে ওটা নিয়ে আপনারা নিউজিল্যান্ডের নেদারল্যান্ডের একজন প্লেয়ার বলছে যে এটা আসলে কনফিউশন ক্রিয়েট করছে বেশি মানে ক্লিয়ারিটি হচ্ছে কনফিউশন ক্রিয়েট করছে সুহানও বললেন যে এটা না থাকলেই ভালো হতো মানে নাই যখন একদমই নাই আপনার কি মনে হয় মানে এটা আরো কনফিউশন তৈরি করছে না না থাকলে নাই হতে পারতো এখন যে ফেস করছে তার কাছে মনে হচ্ছে তাকে প্রশ্ন করছেন সে তার সুবিধা মতো উত্তর দেবে এটাই স্বাভাবিক কিন্তু কি হলে কি হতো না হলে হয়তো বা আম্পায়াররা আরও অথরিটি নিয়ে আম্পায়ারিং করতে পারতো এটা হতে পারে কারণ যদি কোনো সমস্যা থাকে আমার কাছে মনে হয় অথরিটি একটা আম্পায়ারের কাছে ছেড়ে দেওয়া যায় যে তারা আরও ম্যানেজেবল হোক মাঠের ভেতরে এটা এটা আমার কাছে মনে হয় না যে খারাপ একটা অপশন বাড়ানোর চেষ্টা করেছে বিসিবি যেহেতু আপনারাও অনেক প্রশ্ন তুলেছেন প্লেয়াররাও বলেছে সেই জায়গা থেকে হয়তো একটা অপশন নিয়েছে বাট এটা যদি কন্ট্রোভার্সিয়াল হয়ে যায় সেটা বিসিবি আবার সিদ্ধান্ত নিতে পারে তবে অথরিটি থাকলে আম্পায়ারদের কিন্তু ইম্প্রুভমেন্ট আরও ভালো হয় এখন আমাদের বাংলাদেশে এমনি প্লেয়ারদের ওই এক্সেসটাই কম থাকে যে আপনি যে নিজের সাবলীল খেলাটা নিজে সাবলীল খেলাটা না খেলতে পারলে আসলে প্লেয়ার আপনি যদি বাইরের প্লেয়াররা দেখেন তারা কিন্তু চান্সেস পায় হ্যাঁ এবং তারা জানে যে তারা কি করতে যাচ্ছে একটা প্লেয়ারকে নিয়ে আমরা আমার কাছে মনে হয় যে আমরা ওইটা জানি না আমাদের প্লেয়ারদের নিয়ে তাকে আমি কীভাবে দেখতে চাই গোয়িং ফরওয়ার্ড এটা কিন্তু আমি সবসময় বলে আসছি যে ভালো প্লেয়ার তৈরি করতে গেলে আপনাকে ভালো কোচ প্রয়োজন সো ওই জায়গাটা কিন্তু বাইরের দেশে প্রবলেম নেই একটা প্লেয়ারকে কীভাবে সেট করবে তার অ্যাবিলিটি কতটুকু সে কী করতে পারে এটা তো আপনারও বুঝতে হবে যে যারা কোচিং করে বলছি না যে আমাদের দেশে ওই কোচ নেই সেটা বলতে পারছি না মানে বলছি যে ওই লেভেলটা আর কি তো তহিদ হৃদয় যেটা আপনি প্রশ্ন করলেন যেটা খেলছে তহিদ হৃদয়কে আমরা ওদের মতো ওরকে ওর মতো ছেড়ে দিয়েছি আপনি যদি দেখেন যে লাস্ট ম্যাচে তহিদ হৃদয় প্রথম বল যে ফেস করছে 6 মাস তো আমরা ওটা ফুল ব্যাকআপ করেছি এবং যদি আউট হতো নো ম্যাটার হোয়াট আমরা ওকে কিছুই বলতাম না কারণ ওর ওইটা ওইটাই মনে হচ্ছে ও করেছে ওটা আমার কাছে মনে হয় ব্যাকআপটা খুব প্রয়োজন আর এই ধরনের টুর্নামেন্টে একটা সুবিধা কি যে সারা বাংলাদেশের মানুষ ফেসবুকিং বা যেটাই বলেন যে ওকে ওই প্রেশারটা দিবে না তো আমি আমাদের টিম থেকে মানে স্পেশালি আমি যতক্ষণ আছি আমি ওদেরকে ওই সুযোগটা দিচ্ছি যে ও যেন যে ওই মানে ওকে যেভাবে মন চায় সে এক্সপ্রেস করতে পারে এখন একটা প্লেয়ার তো ডেইলি ভালো খেলবে না যেমন জাকিরকে যখনও বলা হয়েছে যে একটু পার্টনারশিপ তৈরি করো যে কালকে যে 6 মারল 4 মারল বাট দ্যাটস হাউ ই প্লেড মানে ওর কাছে মনে হয়েছে উইকেট ভালো ও চান্সেস নিতে পারবে আমরাও ব্যাক আপ করছি যদি উইকেট খারাপ হয় যদি মনে করে যে 10 বলে 10 ওকে তাহলে ওকে মানে আমার কথা হচ্ছে যে এই জায়গাটা তৈরি করা খুব ইম্পর্টেন্ট কারণ খুব সহজে যেন শান্তর স্ট্রাইক রেট নিয়ে কথা বলে বাট শান্তর রোলটা কী সেটা বুঝতে হবে শান্ত কেন টিমে আসছে শান্ত যদি 40 বলে 50 করে ওইখানে কিন্তু বাংলাদেশ টিমও 170-180 করার ক্ষমতা রাখে রাদার দেন আপনি মারতে এমন তো কেউ নাই যে ধরেন 20 বলে 40 করে ফেলছে যদি থাকতো তাহলে ঠিক আছে হ্যাঁ সেরকম যদি কেউ কে পায় ঠিক আছে তো আমি বলতে চাচ্ছি যে একটা ওয়েতে এগিয়ে যাওয়া আর আমি শিওর যে তৈরি হৃদয় যেভাবে খেলছে ওর অ্যাবিলিটি সম্বন্ধে ও নিজে বুঝলো টিম ম্যানেজমেন্ট বা বাংলাদেশ টিমে যারা আছে তাদের থেকে ইম্পর্টেন্ট ও নিজে বোঝা যে ওইটা করতে পারে তো এই সুযোগগুলো দেওয়া খুব ইম্পর্টেন্ট তবে হ্যাভিং সেড দ্যাট একটা জিনিস উইকেট ভালো হলেও এই খেলাটা কিন্তু ওদের জন্য আরও সহজ হয় উইকেট তো আসলে শুধু চিটং যেই ভালো পাওয়া যায় এরকম উইকেট কিন্তু পাওয়া যায় না লাস্ট 3 দিনের যে উইকেট আমরা দেখলাম দারুণ উইকেট এবং এরকম উইকেট হলে না আমাদের টি-20 প্লেয়ার কিন্তু তৈরি হবে তো এটা খুব ভালো সাইন এত সমালোচনা হচ্ছে এত আলোচনা হচ্ছে এর ভেতরে সবথেকে বড় সাইন যে মাঠের খেলাটা ঠিক আছে উইকেট ভালো ব্যাটসম্যানরা ভালো বোলিং ব্যাটিং করার সুযোগ পাচ্ছে অ্যাট দ্য সেম টাইমে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বোলারদের জন্য যে ভালো উইকেটে বোলিং না করতে করতে এখানে 2-3 উইকেট পেয়ে যাওয়া ওই ইন্টারন্যাশনাল ক্রিকেটে যায় কিন্তু ওই লেভেলটা ফেস করতে অনেক কষ্ট হয় কারণ ওইখানে ফ্ল্যাট উইকেট থাকে ভালো বলও কিন্তু অনেক শর্টস খেলে ব্যাটসম্যানরা তো এরকম উইকেট পেলে ব্যাটসম্যান বোলারদেরও ওই অ্যাবিলিটি বাড়বে যে উইকেটে মিনিমাম রুম দিলে বা অ্যাবিলিটি না থাকলে সমস্যা হবে তো এই কম্বিনেশন ভালো উইকেটে এরকম উইকেটে খেলা হলে এদের ইম্প্রুভ হবে এই আর কি তবে এবার হাজার কথার ভিতরে এই একটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে যে উইকেট ভালো এবং খেলাটা ভালো হচ্ছে উইকেটটা ভালো হওয়ার কারণে লাস্ট কোয়েশ্চন